ভিড় করে আসছে মৃত মানুষেরা চারপাশে। তারা জিজ্ঞেস করছে, যারা বেঁচে আছে তারা বেঁচে আছে কেন? তারা জিজ্ঞেস করছে এই কথা রাত গাঢ় হয়ে এলে, যখন আকাশে আজব নক্ষত্র অনুরাধা ভেসে উঠছে, বায়ুমণ্ডল সাফ হয়ে গেছে বলে। আমি তাই তোমাকে বলে দিচ্ছি, শিউলি ঝাড়ের দিকে চোখ রেখে, আমরা ঠিক বেঁচে নেই, ইতস্তত করছি শুধু টিকে থাকা নিয়ে। আর তোমাদেরও মঙ্গল চিন্তা করছি এক মিনমিনে সুরে, ধ্বনিহীন শব্দহীন এক প্রসঙ্গ উত্থাপনের মতো সেটা। কারণ জানি না তো জীবন কিরকম করে বয়ে যায় ওই পারে, সেখানেও এটা কি এপারের ঝিরিঝিরি আওয়াজের মতো, যাতে সব প্রণোদিত তান মূর্ছনা গর্জনও থাকে মাঝে মাঝে। আয়না আর রত্ন কি ওপারেও আছে, মানি ব্যাগ পার্স ভোগতৃষ্ণা বেচা কেনা ইত্যাদি, সেখানে কি রোজ বাজার বসে ব্যঙ্গ বক্রোক্তি নিয়ে, বট আর অশ্বত্থের গোড়া বেড় দিয়ে, সেখানেও কহরদরিয়া ধলেশ্বরী এইসব নামে নদী আছে, আছে ধানসিঁড়ি নামে কোনো খাল? আর সময়ের সাথে ধীরে ধীরে সেখানেও কি নদীপথ গতি পরিবর্তন করে বেড়ে ওঠা মানুষের মতো? চিরকাল কার্যকুশলভাবে সেখানেও কি সব কিছু বদলে যায় কালপ্রবাহের সাথে প্রকারান্তরে? এসবের উত্তর যেহেতু জানা নেই, যেহেতু বিষয়গুলো এই আর কি কথা প্রসঙ্গে আসে, তাই এমন না যে ভয় লাগছে খুব, সামান্য ঘাম হচ্ছে শুধু। আর মাথা দেয়ালের সাথে হেলান দিয়ে রেখে ঘুমিয়ে যাচ্ছি হুটহাট অভাবনীয়ভাবে। মনে হচ্ছে তোমরা কি ওই পাশে আর নরনারী নও? তোমরা কি ওই পাশে বংশলতিকাহীন শুধু কোনো ছায়া ছায়া দাগ? এই পাশে কোনো কি দেনা বাকি রেখে গেছ? আহা, দেনা তো সবার কাছে সবারই কিছু না কিছু আছে, আর তাই কি বারবার বিহ্বল ও কুণ্ঠিত এসে দাঁড়াচ্ছ এই ফেলে আসা দ্বারা দিয়ে কর্তৃক নৈকট্যের পাশে, এবং জিজ্ঞেস করছ আমরা তোমাদের রেখে বেঁচে আছি কেন? জিজ্ঞেস করছো মিছিমিছি, স্রেফ কি আর বলবে তা বুঝে পাচ্ছ না বলে?